Hey guys, welcome to my channel. আজকে আমরা SSC English First Paper এর top 3 paragraph exam 2023 অর্থাৎ 2023 সালের SSC পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের top 3টা paragraph নিয়ে কথা বলবো। এই 3টা paragraph আসার সম্ভাবনা খুবই বেশি, তো এটা সম্ভব মানে আসার সম্ভাবনা হচ্ছে 99.99%। তো চলো শুরু করি বা দেখি যে প্যারাগ্রাফ তিনটি কি। এটা বিশেষ করে দিনাজপুর বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো যারা দিনাজপুর বোর্ডের আছো, যারা ভিডিওটা দেখতেছো, তারা অবশ্যই এই তিনটা প্যারাগ্রাফ শেষ মুহূর্তে দেখে যাবাই যাবা। তো আর দেরি না করে চলো দেখি প্যারাগ্রাফ তিনটা, অবশ্যই দেখে নিব। তো এই হচ্ছে তিনটা প্যারাগ্রাফ, একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ট্রাফিক জ্যাম, নাম্বার টু হচ্ছে স্কুল লাইব্রেরি, নাম্বার থ্রি হচ্ছে এ বুক ফেয়ার। তো অবশ্যই অবশ্যই যারা দিনাজপুর বোর্ডে আছো তারা অবশ্যই এই বুক ফেয়ারটা মুখস্থ করে যাবাই, বুঝে বুঝে অবশ্যই। অ্যান্ড 100% প্রায় প্রবাবিলিটি বা সম্ভাবনা আছে আসার। এছাড়াও এই স্কুল লাইব্রেরি আর ট্রাফিক জ্যামটা দেখে যাবা, তো অবশ্যই তোমরা এটা অবশ্যই দেখে যাবা। তো আশা করি কমন আসবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা অ্যান্ড বেল নোটিফিকেশনটি অন করে রাখবা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবা। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ অ্যান্ড সি ইউ অ্যাগেইন নেক্সট ভিডিও।